রোমান রেঞ্জের বছরের সব থেকে বড় মেগা ম্যাচের প্ল্যান, বড় একটি ম্যাচে মুখোমুখি হবেন টাইসন ফিউরির বিরুদ্ধে। বিশেষ করে আপনারা ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসল প্রিমিয়াম লাইভ ইভেন্টে ড্রু ম্যাকইনটায়ারের এবং রোমান রেঞ্জের ম্যাচটির শেষে টাইসন ফিউরি এবং রোমান রেঞ্জকে ফেস টু ফেস দেখেছিলেন। সেখানে টাইসন ফিউরিকে বেবি ফেস হিসেবে দেখানো হয়েছিল। তবে এরপর থেকে এবং এর আগ থেকে WWE ম্যানেজমেন্ট প্ল্যান করছেন যে রোমান রেঞ্জের বছরের সব থেকে WWE ব্রন স্ট্রোম্যানের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিলেন এবং ব্রন স্ট্রোম্যানকে খুব ইজিলি হারিয়ে দিয়েছিলেন। আর এইবার দ্বিতীয় ম্যাচে রোমান রেঞ্জের বিরুদ্ধে মুখোমুখি হবেন টাইসন ফিউরি। অর্থাৎ ব্রন স্ট্রোম্যানকে খুব ইজিলি হারিয়ে দিলেও রোমান রেঞ্জকে ইজিলি হারানো